পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা, তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। যার যার নিজেদের পারিবারিক শিক্ষা, কোনো কিছু অ্যানসার খুঁজে না পালে পারিবারিক শিক্ষা। বুবলি সৌরভ ফ্ল্যাশব্যাক, আপনি কি যেতে চান ফ্ল্যাশব্যাকে? এপার বাংলা ওপার বাংলার মিলন, একসঙ্গে ধরা দিলেন সৌরভ বুবলি। বুবলি নিজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বুবলি মানে বিতর্ক, এটা এই কথাটা চলে আসে, এতে অনেকেই মন্তব্য করেছেন। নিজের ঢোল নিজেই পিটাচ্ছেন বুবলি, কিন্তু বুবলি সেদিকে তোয়াক্কা করছেন না। নিজেকে প্রথমবারের মতো ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেখাতে পাগল প্রায় তিনি। আর খুবই ভালো লাগছে যে 2024 সালটা আমার টলিউডের এই রেসপেক্টেড, এই ভালোবাসার মানুষদের সাথে আসলে হলো। তিনি দেখাতে চান যেভাবে হোক আমিও পারি। এর আগে এক ইন্টারভিউতে বুবলিকে তার এই টলিউডে প্রথম কাজ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 2024 সালটা আমার জন্য খুবই স্পেশাল, টলিউডে এটা আমার প্রথম কাজ। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু বিসর্জন দিয়ে আজ আমি ওপার বাংলায় পা রাখলাম। আমি চলচ্চিত্র নায়িকা বা অ্যাক্ট্রেস, সেই পরিচয়টার বাইরেও হচ্ছে যে আমি আপনাদেরই কেউ। বুবলি নিজের মায়াজালে আটকে ফেলেছেন দর্শনা বণিকের স্বামী সৌরভ দাসকে। সহশিল্পীর সাথে বুবলি বরাবরই আন্তরিক, যেমন আন্তরিকতা তৈরি করেছিলেন টান বাংলার কর্ণধার তাপসের সাথে। তাপসের স্ত্রী মুন্নি আপত্তি তুললেও পরে সেটা স্বার্থের কারণে ধামাচাপা পড়ে যায়। বুবলি অপুবিশ্বাসের কাছে খেতাব পায় পচা আলু নামে। সেই পচা আলুর জবাবও বুবলি উপমাসীকে দেয় কড়া ভাবে। সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে, মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই, আর আমারে হিংসা করে, পান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার। যা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খাচ্ছে, আসলে সেটি ছিল একটা সিনেমার ডায়লগ। বুবলির ভিতরে এমন একটা জাদু আছে যা দিয়ে বুবলি অল্প সময়ে যে কোনো কারোর সাথে মিশতে পারে, ঘায়েল করতে পারেন। সো মেগাস্টার শাকিব খান যদি দুই বাংলার নাম্বার ওয়ান হিরো ও ব্যবসায়ী হতে পারেন, উপমাসী যদি একসঙ্গে তিনটি বিজনেস চালাতে পারেন এবং শাকিব খানের বিজনেসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, তবে বুবলি ম্যাডাম কেন পারবেন না? তিনিও তো রক্তে গড়া মানুষ। কোনো কোনো বস্তু ক্ষয়ে যায় না, বরং প্রসারিত হয়। সো বুবলি ম্যাডাম আপনি অনেক প্রসারিত হন, ভোমরার মধু সংগ্রহে সহায়তা করুন। এক সময়ে মধুর চাকটা অনেক বড় পাবেন বলে আশা রাখছি।